প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক, প্রতিনিয়ত হাটগুলোর আপডেট আপনাদেরকে দিচ্ছি, আপনারা জানেন তো। এই মুহূর্তে অবস্থান করছি পোস্তকলা শ্মশানঘাট, যেই গরুর হাট সেই হাটে যাচ্ছিলাম। দর্শক এই দিক দিয়ে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাদেরকে মাঝারি এবং মাঝারি থেকে একটু বড় যে গরুগুলো আছে সেই গরুগুলোর দাম জানানোর জন্য। পোস্তকলা হাটে এই মুহূর্তে মাঝারি অথবা মাঝারি থেকে একটু বড় যেই গরুগুলো আছে সেগুলো আসলে কিরকম দাম চলতেছে সেটা জানানোর জন্য দাঁড়িয়ে গেছি এই জায়গায়। আর বিশেষ করে আসলে এত সুন্দর একটা গরু দেখতে পেরে আপনাদেরকে মানে দেখানোর জন্যই আসলে মূলত দাঁড়ানো। শুধু একটা না, এখানে আসলে অনেকগুলো বড় গরু আছে, তো সবগুলো সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো একটু করে। তবে শুরুতেই অবশ্যই আমার মনে হয় আপনাদেরও এই গরুটা দেখে ভালো লেগেছে, তো এর সম্পর্কে আগে আসলে একটু জানাবো এটা আসলে কোথা থেকে এসেছে, এটা যিনি মালিক ওনার কাছ থেকে। আর একটু দেখেন দর্শক, এই গরুটা সামনে আসলে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে এর শরীরটা দেখেন, এর কোমরটা দেখেন, এর মানে রানগুলো দেখেন, এর ফিগারটা দেখে মনে হচ্ছে যে আসলে বডি বিল্ডিং করে যারা ফিগার তৈরি করে দেখেন সেরকম একটা ফিগার। যেমন তার হাইট তেমন তার রং এবং তেমন তার বডি ফিটনেস। আচ্ছা, এখন একটু আমরা খুঁজে বের করি যে এই গরুটার যিনি মালিক তিনি কোথায় আছে। আচ্ছা ভাই, এই গরুটা কার? এই গরুটা কি আপনার? আচ্ছা, আপনার সাথে আরেকজন ভাইকে দেখছিলাম বোধ হয়, ওই যে ওই ভাই না? আচ্ছা, ওই ভাইয়ের সাথে তো আমরা কথা বলছিলাম, তো ভাই বলতেছিল যে এটা ওনার আপনাদেরই গরু। আচ্ছা, আমরা ওই পাশে দাঁড়াই, তাহলে গরুটাকে দেখা যাবে, আমরা আর আপনার সাথে একটু কথা বলি। ভাই নাম কি আপনার? আমার নাম মিনারুল। মিনারুল ভাই একটু কাছাকাছি দাঁড়ান, তাহলে দেখা যাবে। আচ্ছা মিনারুল ভাই, কোথা থেকে আসছেন আপনারা? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে? কুষ্টিয়া কোথায়? কুষ্টিয়া আছে মিরপুর। কুষ্টিয়া মিরপুর। আচ্ছা, তো কুষ্টিয়ার গরু তো আমরা জানি খুব ভালো হয়, মোটামুটি সবাই সুন্দর হয় ভালো হয়। তো কয়টা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি 15টা। 15টা গরু নিয়ে আসছেন? কয়জন মিলে আসছেন? 8জন। 8জন মিলে। তো মিনারুল ভাই, এই গরু কি আপনারা নিজেরাই লালন পালন করছেন নাকি কিনে নিয়ে এসে বিক্রি করছেন? নিজেরাই লালন পালন করছেন। নিজেরাই লালন পালন করছেন? এই 15টাই নিজেরাই লালন পালন করছেন? জি। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার ঘরের নাকি কেনা? এটা কিনাই ছিল, মনে করেন আজ 2 বছর আগে কিনেছিল। 2 বছর আগে কিনছেন? গত বছর কি একে নিয়ে আসছিলেন হাটে? না না, গত বছর না, এবছরই প্রথম আনলেন? এবছর প্রথম। আচ্ছা, অনেক সুন্দর একটা গরু আসলে আমার কিন্তু সত্যি দর্শক খুবই ভালো লাগতেছে, মানে সবকিছু মিলিয়ে তার কালার গায়ের রং সবকিছু মিলিয়ে তার চুটটা দেখেন অনেক সুন্দর একটা চুট। তো এর বয়স বললেন আপনি বলছেন 2 বছর? 2 বছর। আচ্ছা বাবা, তুমি একটু এদিকে চলে আসো, গরুটাকে দেখতে দাও। 2 বছর আপনি বলছেন, এর টোটাল বয়স কত? এর টোটাল বয়স মনে করেন 4 বছর। 4 বছর? 4 বছর। আচ্ছা, কয় দাঁত? এর দাঁত হচ্ছে 4টা। 4টা দাঁত? 4টা। আচ্ছা, ষাড় গরু? তো ষাড় গরু। তো এই যে এত বয়স হয়েছে, বিয়ে শাদী করাইছেন? না না না, বিয়ে শাদী করেন নাই? গরু আর বিয়ে শাদী হয়? আরে কি বলেন, দেশি গরু আমরা তো জানি যে দেশি গরুর তেজ বেশি। না, গরু খুব ঠান্ডা গরু। ঠান্ডা গরু? ঠান্ডা গরু। এই তো বিয়ে শাদী করাইলে এর তো দুই একটা বাচ্চা কাচ্চা থাকতো এর মতো। না, ভালো হইলো না জিনিসটা? এর আছে বউ পাইনি। বউ পাই নাই? না। তাহলে কেমনে হইলো? আপনি বিয়ে করছেন? হ্যাঁ জি। বাচ্চা কাচ্চা কজন? 3জন। 3জন? এই তো আপনার 3জন বাচ্চা কাচ্চা, আর এর আপনি বিয়ে শাদী করেন না? এর রেখে দিচ্ছেন? না, এর বউ পাই নাই এখনো। বউ পাই নাই? আচ্ছা ঠিক আছে দর্শক, এর এখনো বিয়ে শাদী হয় নাই, তাহলে তার মানে এখনো কিন্তু এর অনেক ক্রেজ। আচ্ছা, তো এখন একটু বলেন এই গরুটার দাম কিরকম চাইতেছেন? দাম চাচ্ছে আছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা দাম আছে? 3 লক্ষ টাকা দাম আছে। 3 লক্ষ টাকা দাম হয়েছে এই হাটে নাকি? এই হাটেই। আচ্ছা, তাহলে 3 লক্ষ টাকায় তো দেন নাই? না না, তার মানে আরো বেশি বিক্রি করার চিন্তা ভাবনা আছে? 4 লক্ষ টাকা হলে বেচবো। 4 লক্ষ টাকা হলে বেচবেন? জি। আচ্ছা যাক, ভালো একটা ইয়ে বলছেন যে 4 লক্ষ টাকা হলে বিক্রি করবেন। এর ওজন কেমন হইতে পারে? এটার ওজন মনে করেন 12 থেকে 14 মণ। 12 থেকে 14 মণ? জি। আচ্ছা, গরুটাকে দর্শক দেখার জন্য কিছু মানুষ এখানে আছে, আমরা একটু ওনাদের সাথে কথা বলে জানতে চাইবো। মুরব্বি একটু কি কাছে আসবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কি নাম আপনার? আজি সামান হবি। আচ্ছা, এই যে গরুটাকে তো দেখলেন, আপনার কি মনে হয় এটা কিরকম হতে পারে ওজন? ওজন 10 সাড়ে 10। 10 সাড়ে 10 মণ হতে পারে? আচ্ছা, উনি 4 লক্ষ টাকা চিন্তা ভাবনা করতেছে বিক্রির, তো এরকম মনে হয় যেতে পারে? বাজার হলে যেতে পারে, বাজার হলে একটু কম বিক্রি হতে পারে। আচ্ছা, একজন ক্রেতা হিসেবে আপনাকে যদি জানতে চাই যে আপনি আপনি যদি এই গরুটাকে পছন্দ করেন বা আপনি কিনতে চাইলেন, তাহলে আপনি কিরকম রেঞ্জে কিনতে পারেন? আমি এটা 3-এর নিচে হলে কিনবো। 3-এর নিচে হলে কিনবেন? আচ্ছা,
এইখানেই হচ্ছে বিষয়টা। আসলে যখন আমরা কোনো ক্রেতার সাথে কথা বলি তখন ওনারা বলতেছে যে আসলে গরুর প্রচুর দাম চাচ্ছে পাইকাররা, আমরা কিনতে পারতেছি না। পাইকারদের সাথে যখন আবার কথা বলি, ব্যাপারীদের সাথে কথা বলি, তখন ওনারা বলতেছে আবার আমরা আসলে গরুর দাম পাচ্ছি না। আসলে বিষয়টা হচ্ছে যে গরু আসলে লালন পালন করা, গরুর যে হাইট আর গরুর যে ই আছে, তারপর তারা যে 4 লাখ টাকা চাইছে ওটা এক মানে খুব বেশি একটা চাই না, খুব বেশি একটা চাই না, আহামরি চাই না। এখন যারা ক্রেতা তার একটা সামর্থ্যের ব্যাপার আছে। আচ্ছা, এটা সামর্থ্য অনুযায়ী দেখা গেছে যে আমার যে রেঞ্জ, আমার যে হিসাব নিকাশ, ওই হিসাব নিকাশে দেখা গেছে যে হয়তো 3-এর কিছু কম। আচ্ছা, ওনারা হিসাব অনুযায়ী ওনারা হিসাব 3-এর বেশি। আচ্ছা, আর যেহেতু গরুটা আসলে একটু কাছ থেকে গরুটা আমরা দেখি, গরুটা আসলে অনেক সুন্দর, তো আসলে সৌন্দর্যেরও একটা দাম আছে। আর কোরবানির গরু প্রথম প্রায়োরিটি থাকে আসলে চোখের দেখা, যে গরুটা দেখতে খুব সুন্দর, সুস্থ সবল একটা প্রাণী আসলে আমরা কোরবানি দিতে চাই সবাই। আর যেটা আসলে কোরবানির মূল লক্ষ্য থাকে হচ্ছে আল্লাহ পাকে রাজি খুশি করা, আর দ্বিতীয় হচ্ছে যে একটা সুস্থ সুন্দর প্রাণী। আসলে অনেকেই আমরা যদিও চিন্তা করি যে আসলে কত মন গোছ হবে, এটা আমরাও জিজ্ঞেস করি, আসলে এটা জানার জন্যই আসলে মূল উদ্দেশ্য কিন্তু আসলে যে কতটুকু মাংস হলো সেটা কোনো বিষয় না। আচ্ছা ভাই, এই গরুটাও আপনার তাই না? জি। আচ্ছা, এটাকে একটু দেখাই। আচ্ছা, এটা কালারটা কি বলেন তো? লাল হলদে কালার। লাল হলদে কালার, হ্যাঁ হলদে কালার। আচ্ছা, আপনার একজন ব্যাপারীর সাথে এরকম একটা গরু নিয়ে কথা বলছিলেন, উনি বলছিল আপনাদের কুষ্টিয়ার ভাষায় আর কি, কুষ্টিয়া মাইটে কালার বলছিল, এটা কি বলেন কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা? মাইটে কালার, মাইটে কালার, হ্যাঁ মাইটে কালার। আচ্ছা, এটাও তো দেশাল না? হ্যাঁ এটা দেশাল। এটা আপনার ঘরের নাকি পালা? এটাও একসঙ্গে, এই একই সঙ্গে, একই সঙ্গে কেনা, একই সঙ্গে। আচ্ছা, তো এটার দাম কেমন চলেছে? এটার দাম চলছে 3.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দাম হয়েছে। 3.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দাম হচ্ছে। তো এটা কিরকম চিন্তা ভাবনা বিক্রি করার? মনে করেন 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা দর্শক, এটা অলরেডি 2 লক্ষ টাকা দাম হয়েছে উনি বললেন। তো ওনার যেই রেঞ্জ বিক্রি করার চিন্তা ভাবনা সেই রেঞ্জে যায়নি, যার কারণে আসলে বিক্রি করতে বিক্রি করেননি। আচ্ছা ঠিক আছে ভাই, 2টা গরু তো আপনার সেটা দেখালাম, এর পাশে আরও 2টা একটু মানে ছোট থেকে একটু বড় গরু, তো মাঝারি সাইজে যে গরুগুলোর কালেকশন আপনারা দেখতে চেয়েছিলেন, তো সেই জন্য আসলে এই জায়গাটায় দাঁড়ানো আবারও বললাম। তো এখানে আরও দেখতে পাচ্ছি আমরা, এইগুলোকে একটু দেখা দিই। এই যে বাহ, এটা কি জাতের গরু আপনি বলতে পারবেন? এটা দেশাল গরু। দেশাল গরু, অরিজিনাল দেশাল। জি, অরিজিনাল দেশাল না? জি। আচ্ছা, এর গায়ের রংটাও কিন্তু দর্শক সুন্দর, যদিও সাদা, সাদার মধ্যে একটু কালো আছে, আবার একটু লালের একটা শেড আছে, মানে গোল্ডেন শেড যেটাকে বলা যায়, গোল্ডেন শেড। তারপরে এরও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা চুট আছে। আচ্ছা, আপনি কটা আনছেন? আমি 2টা আনছি। 2টা আনছেন? জি। আচ্ছা, একটু বলেন তো পোস্তকলা হাটে কেন আসছেন? পোস্তকলা হাটে বাজার ভালো পাওয়া যায়, বাজার ভালো পাওয়া যায়, আমরা পোস্তকলা আছি। আচ্ছা, আমরা তো সব হাটই ঘুরি, দেখা যায় গাবতলি হাটে অনেক বেশি গরু আসে, বড় বড় গরুগুলোই অবশ্য গাবতলি হাটে যায়। তো এই জন্যই আসলে জানতে চাওয়া যে আপনারা কেন পোস্তকলা হাটে আসছেন? পোস্তকলা হাটে আসলে মানে এখানে নিরাপদ বেশি, নিরাপদ বেশি, আর বাজারও ভালো পাওয়া যায়, বাজারও ভালো পাওয়া যায়, আর সুযোগ সুবিধা আছে পোস্তকলা হাটে। সুবিধা আছে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এটার দাম কেমন যাচ্ছে? এটার দাম যাচ্ছে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। আর বেচা বিক্রি? বেচা 3 হলে ছাড়ি দেবো। 3 হলে ছাড়ি দেবো। আচ্ছা আচ্ছা, বলেন বাজার কেমন যাচ্ছে এখন? বাজার এখনো মোটামুটি লাগে না, টুকটাক করে ক্ষেতের দু একটা লাভ শুরু করে, টুকটাক করে। আচ্ছা, আজকে তো হলো 6 তারিখ। জি, 7, 8, 9, 3 দিন এখনো বাকি আছে। 3 দিন বাকি আছে মোটামুটি, কালকে থেকে বাজার, কালকে থেকে মোটামুটি শুরু হয়ে যাবে। আচ্ছা দর্শক, আজকে আমরা 6 তারিখের আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম। তো বাজার টুকটাক বেচা কিনা হচ্ছে, আমরাও দেখেছি আসলে বেচা কিনা মোটামুটি হচ্ছে। তো আসলে ঢাকা শহরে আমরা জানি যে অনেক আগে গরু সবাই ক্রয় করে না, কারণ রাখার জায়গা থাকে না, যার কারণে 1-2 দিন আগেই মোটামুটি ঢাকা শহরে বেশিরভাগ গরুগুলোই বিক্রি হয়ে যায়। আচ্ছা, এই গরুটা কি আপনার? আচ্ছা, এটাও তো মোটামুটি একই সাইজেরই বলা যায়, একটু বোধহয় ছোট এটা থেকে না? আচ্ছা, এটার দাম কেমন চলছে? এটার দাম চলছে 3 লাখ। 3 লক্ষ টাকা না? আচ্ছা, একটু এদিকে চলে আসেন, গরুটাকে একটু দেখাই। আচ্ছা, ক্যামেরাটা এই পাশে নিয়ে আসলে দেখা যাবে। এই যে দর্শক দেখেন, এই হচ্ছে মাঝারি সাইজের, মাঝারি না আসলে মাঝারি, এটা একটু বড়ই, এই গরুগুলো একটু মাঝারি থেকে একটু বড় সাইজের গরু। তো দেখাচ্ছিলাম আপনাদেরকে পোস্তকলা শ্মশানঘাট যে হাট, সেই হাটের ভিডিও চিত্র। তো চলেন, হাতের ডান দিকটাতে কিছু গরু আছে, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই এক নজরে। দর্শক, বৃষ্টি হয়েছে আপনারা জানেন আজকে, হাটের ভেতরে আসলে সব জায়গাতে একটু মুভ করা মুশকিল, কাদা হয়ে আছে। এই যে এই দিকটাতেও মোটামুটি কিছু গরু আছে। তো এই গরুটা কার ভাই?
এই গরুটা আপনার সাদা কালো শেড? আচ্ছা, একেবারে সাদা। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা আছে দেশি। এটা দেশি? ও, আপনার সাথেই কথা বললাম, আপনারই গরু এটা না? ও, আপনারা যে বললেন যে কয়েকজন মিলে অনেকগুলো গরু নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তো এটার দাম কেমন দিতেছেন? এটার দাম চাচ্ছে হচ্ছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? জি। আচ্ছা, এটার লাইভ ওয়েট কেমন হবে? ওজন মনে করেন 8 মন। 8 মন মানে 320 কেজি? জি। আচ্ছা, এই যে 320 কেজি, এটা কি বর্তমান লাইভ ওয়েট নাকি মাংসই পাওয়া যাবে? 8 মন ওজন পাওয়া যাবে। 8 মন মাংসই আছে। 8 মন মাংসই আছে? জি। তাহলে যদি 8 মন মাংসই থাকে তাহলে এখনকার ওয়েট তো তাহলে আরও বেশি হওয়ার কথা। তা তো অবশ্যই। হ্যাঁ, 8 মন মাংস কিন্তু অনেক, 320 কেজি মাংস কিন্তু। 8 মন মাংস তো আছেই। আছেই? জি। আচ্ছা, তো কিরকম রেঞ্জে বিক্রি করার চিন্তা ভাবনা? 2 লক্ষ টাকা দাম আছে। 2 লক্ষ টাকা দাম হয়েছে? 2 লক্ষ টাকা দাম হয়েছে। আচ্ছা, আবার অনেক সময় হয় কিন্তু অনেকেই ধরেন যে দাম বলে, যেমন গতকালকে শাহজাহানপুর হাটে একটা ঘটনা ঘটছে, এরকমই এক জোড়া 4 লক্ষ টাকা দাম হয়েছে। এই জোড়া 4 লক্ষ টাকা দাম হয়েছে? দাম। আচ্ছা, ঘটনা হচ্ছে এক গরু এরকম একজন 2 লক্ষ টাকা দাম বলছে, বলে বলছে আচ্ছা ঠিক আছে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি। এখন ওই যে পাইকার উনি তো ভাবছে যে এ লোক তো আসবেই, সে কিন্তু সারাদিন ওই লোকের অপেক্ষায় ছিল, কিন্তু সারাদিনে সেই লোক সেটাই কথা যে আসলে দাম যাই বলুক যদি সেটা বিক্রি হয়ে যায় তাহলে সেটা হলো এক কথা যে 2 লাখ টাকা বিক্রি হয়ে গেছে, আর একজন বলে গেছে আসলে ওই জায়গায় কিন্তু থাকা যাবে না, থাকলে তখন আবার নিজের লস হবে। আচ্ছা, তো দর্শক আসলে প্রতিনিয়ত আপনাদেরকে ঢাকা শহরের হাটগুলোর আপডেট দিচ্ছিলাম, এই মুহূর্তে অবস্থান করছি, আগেও বলেছি পোস্তকলা শ্মশান ঘাট যেই হাট সেই হাটে। তো এই মুহূর্তে মাঝারি থেকে একটু বড় যে গরুগুলো আছে সেগুলো তুলে ধরলাম আপনাদের সামনে। প্রতিনিয়ত হাটগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করবেন। আপনারা কোন হাটের ভিডিও চিত্র দেখতে চান, কী ধরনের গরুর ভিডিও আপনারা দেখতে চান? আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।